মহগন্থ কোরআনের সুরা ফাতেহায় উল্লিখিত ওয়াক্তিয়া নামাজের প্রতিটি রাকাতে উচ্চারিত বাক্য সিরাতাল মোস্তাকিম কি এবং কেন সেটা মহান সুফি সাধক সদর চিস্তির কোরান দর্শন নামক তাপসিল গ্রন্থের আলোকে আলোচনা করা হল সিরাতাল মুস্তাকিম মানে হচ্ছে বিষয় মোহমুক্ত একটি দৃঢ় পথ বা প্রতিষ্ঠিত পথ যে পথের পথিকের মন বিষয়মোহের চঞ্চলতায় কখনোই আকর্ষিত হয় না ইহা সেই সাধক ব্যক্তির মানসিক একটি পথ যা বিষয়মোহের ঊর্ধ্বে সর্বদাই অবস্থান করে একজন পরিশুদ্ধ মানব তথা মুমিন ব্যক্তির যাপিত জীবনের পথই হচ্ছে সেরাতাল মোস্তাকিম সেরাতাল মুস্তাকিমের মুমিন ব্যক্তির জীবন আচারের অমীয় পথের বাইরে যত পথ রয়েছে তার সবগুলোই হচ্ছে অন্ধকারে নিমজ্জিত বক্রপথ যদি এক কথায় বলা যায় তবে সেরাতাল মোস্তাকিম হল পরিশুদ্ধ মানবের মানসিক সাধন পথ বা কামেল মহাপুরুষের আদর্শিক পথ সর্বোপরি উচ্চ পর্যায়ের মোমিন ব্যক্তির মানসিক গতিপথই হল সেরাতাল মুস্তাকিম এ জাতীয় মুমিন ব্যক্তির মন মানসিকতা সর্বদাই বিষয়মোহের অন্ধকার হতে মুক্ত থাকে ভালো হোক বা মন্দ হোক যে কোনো বিষয়ের প্রতি মুমিন ব্যক্তির মন চাঞ্চল্যতায় আকর্ষিত হয় না সেরাতাল মুস্তাকিমের এই মুমিনগণ সর্বদাই পরিপূর্ণভাবে ধর্মনিরপেক্ষ তথা বিষয়মোহের আকর্ষণ হতে মুক্ত মানবের মুক্তির ব্যবস্থাপত্র দানের অংশ হিসেবে মুমিনের অর্জিত এই পরিশুদ্ধ পথকে আদর্শরূপে উপস্থাপন করা হয়েছে সর্ব মানবের মুক্তির কল্যাণের তরে মানব যদি কামেল গুরুর আনুগত্য না করে তবে সে কখনোই সেরাতাল মোস্তাকিমে দাখিল হতে পারে না তাই চরম সত্ত্বে গুরুর প্রদর্শিত পথই হচ্ছে সেরাতাল মোস্তাকিম